রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, আজকে তারাও প্রতিবাদ করতে পারছে না। আমাদের কি অন্যায় জানি না যে আসলে আমরা শুধুমাত্র জনগণের কথা বলছি, আমরা গণ আন্দোলন করছি, যে কারণে আজকে দেখেন যে কিভাবে আমাদের উপরে ধরনের হামলা করছে। ভিপি নুরুল হক নুরের উপরে এ পর্যন্ত 25 বার হামলা হয়েছে, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা দেখলাম যে ডিবির পক্ষ থেকে উল্টো নুরুল হক নুরের বাসায় অভিযানে গিয়েছিল, নুরুল হক নুর তাদেরকে অনুরোধ জানিয়েছিল যে আপনারা সকালে আসেন, কিন্তু পুলিশকে নাকি অসহযোগিতা করেছে, যে কারণে তার নামে একটি মামলা হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে ফেলিয়ে কিভাবে ছাত্রলীগের 400 থেকে 500 সন্ত্রাসীরা কিভাবে তার উপর, একলা নুরুল হকের উপর কিভাবে তাকে হত্যা চেষ্টার জন্য হামলা করেছে, অথচ সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়নি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, সে এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এখনও পর্যন্ত নির্বাচন হয়নি মানে কি, তার মানে সর্বশেষ সে ভিপি, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো ধরনের বক্তব্য দেয়নি, সরকারের উৎস মহল বলেন, প্রশাসন বলেন, তাদের কোনো বক্তব্য নাই। আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হক নুরকে হত্যা করার জন্য সরকার একটি মিশন নিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে হত্যা করে, গুম করে, খুন করে, হাসপাতালের বিছানায় পাঠিয়ে আমাদের এই রাজনৈতিক কার্যক্রমকে আপনারা থামাতে পারবেন না। আমাদের সভাপতি মহোদয় আমাদেরকে বলেছিলেন যে আমি যদি মারাও যাই তারপরেও আপনারা আন্দোলন থামাবেন না। দেশবাসীর দোয়ায়, আপনাদের ভালোবাসায় তিনি কিছুটা সুস্থ হয়েছেন এবং তিনি এই মুহূর্তে আপনাদের মাঝে খুব অসুস্থ কথা বলবেন, হয়তো তার কষ্ট হবে। আমি ইতিমধ্যে তার বক্তব্য আপনাদেরকে পাঠ করে শুনিয়ে এসেছি, সে খুব সংক্ষেপে বলবে আপনাদের মাঝে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন। আমার বক্তব্য লিখিতভাবে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা নুরুল হক নুরকে দেখতে এসেছিলেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় ভোটারবিহীন এই আওয়ামী লীগ সরকারে। সরকারকে অনুরোধ করব দেশে সংঘাত সহিংসতা উস্কে দিয়ে নৈরাজ্যকর এবং ভীতিকর পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। জনগণের গণদাবি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যম, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের দাবি আপনাদেরকে মেনে নিতে হবে। এবং একই সাথে ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা সহ যাদেরকে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে এবং অতীতে গ্রেপ্তার করা হয়েছে সেই সকল রাজবন্দী এবং আলেমুল আমাদেরকে মুক্তি দিতে হবে এবং সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনের দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমন করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাব, আপনারা রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেই দাবি সরকারকে মেনে নিতে বাধ্য করুন। জনতার বিজয় হবেই। নুরুল হক নুর, সভাপতি গণ অধিকার পরিষদ, আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাঝে আমি লিখিত বক্তব্য যেটি আমাদের সভাপতি মহোদয়ের, তিনি অত্যন্ত অসুস্থ, কথা বলতে পারছেন না, তারপরেও অনেক দেশের মানুষ শুভাকাঙ্ক্ষী অনেকে তার মুখ থেকে একটা লাইন হলেও শুনতে চেয়েছেন, যে কারণে তিনি দেশবাসীর কাছে তার অভিব্যক্তি তুলে ধরবেন। এবং তার আগে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাঁচ দিন ধরে হাসপাতালে আমাদের আব্দুল জাহের তিনি আছেন, নাজমুল হাসান আছেন, ফাতেমা তাসলিম আছেন, এখানে সাব্বির আছেন, তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। নাজমুল হাসানকে ওই দিন রাতে তুলে নিয়ে গিয়েছিল, বিনিয়ামিন মোল্লাকে কোথায় আছে সেটি জানার জন্য নাজমুল হাসান খুব সংক্ষেপে আপনাদের মাঝে সেদিনকার ঘটনা তুলে ধরবে সংক্ষেপে। নাজমুল হাসান চলো, বলো, এক মিনিটে বলো। আসসালামু আলাইকুম।